পঁচিশে বৈশাখ, আজকে চতুর্দিকে আনন্দের উৎসব। আকাশে বাতাসে আজ উৎসব, আনন্দেরই গান, তার কথা, তার গান। আজকে আপামর বাঙালি জাতি উৎসবে মেতে উঠেছি। আজকে গর্ববোধ হয় আমরা বাঙালি, কারণ আজকে শ্রেষ্ঠ বাঙালি সন্তানের জন্মদিন। আজ তাই আমরা সবাই মিলে উৎসবে আনন্দে মেতে উঠেছি। স্কুল জীবন থেকে যে দুটি মানুষের ভাবনা আদর্শে আমরা লালিত হয়েছি, তার মধ্যে এক ব্যক্তির কথা গত সপ্তাহে বলেছি। আর এক ব্যক্তি হলো সেই ব্যক্তি যে আমাদের হৃদয় জুড়ে রয়েছে, আমাদের সকলের প্রিয় রবি ঠাকুর। রবি ঠাকুরের কলমে রয়েছে সর্বকালের কথা, তাই জন্য রবি ঠাকুর কখনো পুরনো হয় না। রবি ঠাকুর সদা নতুন, সর্বদা প্রাসঙ্গিক। যখন আমরা ভাবতে পারি না, তুমি আমাদের ভাবনাকে সমৃদ্ধ করো। যখন আমরা সৃজনে অক্ষম হই, তাকিয়ে দেখি সেখানেও তুমি ভরপুর উৎসাহ নিয়ে সৃজনী শক্তি সঞ্চার করো। আজকের শুভ দিনে, আজকে রবি ঠাকুরের জন্মদিনে, রবি ঠাকুরের ভাষাতে আমার সকল বন্ধুদের কাছে রইল এই ছোট্ট আবেদন। ভালোবেসে সখে নিভৃতে যতনে আমার নামটি লেখো, তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখে নিভৃতে যতনে আমার নামটি লেখো, তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শেখো, তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখে নিভৃতে যতনে আমার নামটি লেখো, তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখে নিভৃতে যতনে আমার নামটি লেখো, তোমার মনের মন্দিরে। এই হলো মোর অনুরোধ কবিকে, যেন আমরা অতি যত্নে আমাদের মনের মন্দিরে স্থান দিতে পারি, এই বিশাল সত্তাকে যেন আমরা ধারণ করতে পারি। তুমি মহাসাগর, তবু এক ছোট্ট তরঙ্গরূপে দিলাম তোমায় শ্রদ্ধাঞ্জলি, তোমারই ভাষায়, তোমারই গানে, তোমারই সুরে।